ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, পার্লারে চুল কালার করলে কালো ছাড়া অন্য কালার কি নামাজ হবে? মানে চুল কালার করলে কি উজু বা নামাজের কোনো ক্ষতি হবে? উজু বা গোসল এটি তো আসল। এক্ষেত্রে ওলামাদের ফতোয়া, যদি সাধারণ যেমন লোকজন মেহেদি মাখে এরকম যদি হয় কালার, এতে এতে অসুবিধা নেই। কিন্তু যদি এরকম হয় যে যাতে শরীর রয়েছে, শরীর যেটি পুরো পানি পৌঁছায় না চুলে, এরকম হলে এই অবস্থায় ঠিক হবে না, কারণ পানি তো পৌঁছাচ্ছে না চুলে। কিন্তু সাধারণ রং কালার এটা করা হয় তো এরকম হয় না, শুধু রং পাল্টায়, এটা একদম পাত্তা থাকে। এটা এই যে ইয়েটা, এটা পুরুত্ব এটা বোঝা যায় না। সাধারণ যে কালার এতে অসুবিধা নেই, কিন্তু যদি ওর মধ্যে শরীর থাকে তাহলে উজু হবে না। এই জন্য এটা কালার যেটা পরিবর্তন করার সময় এরকম দেখতে হবে, এটা কী হয় কি না, তারপরে এটা লাগাবে না লাগাবেই না, সন্দেহ হলে দূরে থাকা ভালো। আর না হয় মেহেদি লাগালে যেরকম হয় ওই রকম যদি হয় তাহলে এতে অসুবিধা নেই। বারাকাল্লাহ ফিক।